মুখে বলে আপনার তথ্য প্রমাণ দলিল সহ দেখান যে আমাকে একটা ফ্ল্যাট দিয়েছে কেউ, তাহলে আর জীবনে রাজনীতি করবো না। আমার প্রত্যেক বাড়িতে থাকি কালীবাড়ির জন্য, পাশে মানে 6% জায়গা সেটাও আমার বাবা কিনে দিয়েছে ওই কালীবাড়ি রোডই, ওই আমাদের বাসার পাশেই। এছাড়া তো আপনারা জানেন যে কোনো ব্যবসা বাণিজ্য বা ওই বাসা থেকে যদি আজকে নামাই দেয় আমার বরিশাল শহরে থাকার জায়গা নেই। ঢাকা শহরেও ওই যে বাবার বাপের যে পৈতৃক, বাবা যেখানে থাকে আপাতত সংসদের বাসায় কলাবাগানে, আমার বাপের যে বাড়ি আছে ঢাকা গেলেও সেখানে থাকি। ঢাকায়ও এই 4.5-5 বছরে ওই আমার যা ছিল তাই আছে। কোনো কিছু সম্পত্তি যদি আপনারা এটা নির্বাচনে যদি নমিনেশন পাইতাম তখন যদি হলফনামা দেখতেন তাহলে বুঝতে পারতেন। এবং আমার যে অ্যাকাউন্ট আছে সেখানে আমার বেতনের যে টাকা সেটাই আমার বৈধ হোয়াইট মানি সেটাই আছে আর কি। বিদেশে তো আমার আমেরিকার যে আমার সন্তানরা থাকে সেখানে যে বাড়ি সেটা আমার মেয়র হওয়ার আগেই, আপনারা ই করে দেখতে পারেন, এটা মেয়র হওয়ার আগে সেই বাড়ি কেনা। তো সন্তানরা যেখানে থাকে, আমি 2001 সাল থেকে আমেরিকায় ছিলাম, এত বছর তারা ওখানে থাকেন, তারা পড়াশোনা করে ওখানে, তারা তাদের নিজের ইনকামে তাদের চলে। কোন ফ্ল্যাটটা এই যে বাড়ি করলে পরে বা প্ল্যান পাস করলে যে আমাকে ফ্ল্যাট দেওয়া লাগে, একটা দেখান আমাকে যে অমুকে আমাকে একটা ফ্ল্যাট দিছে বা অমুক একজন একটা এই যে মুখে বলে আপনার তথ্য প্রমাণ দলিল সহ দেখান যে আমাকে একটা ফ্ল্যাট দিছে কেউ, তাহলে আর জীবনে রাজনীতি করবো না। কোটি কোটি টাকার বিল দিছি আমি, এই পর্যন্ত তো কম টাকা বিল আমি দেইনি এই 4.5 বছরে। কেউ বলতে পারবে না তো যে আমি চাই না পয়সা কোনো জায়গা দিয়ে কমিশন রাখাই, কমিশন নিছি। এখানে মেয়র ফান্ড বলতে কিছু নাই, এখানে সব হচ্ছে জনগণের ফান্ড, জনগণের টাকা জনগণের খাতে গেছে। 5 বছরের গ্যারান্টি দিয়ে রাস্তা করতে পারতাম না যদি মেয়র ফান্ডে কোনো টাকা দিত। প্রতিটি টাকা আমি একদম সঠিক জনগণের টাকা জনগণের কাজে আমি ব্যয় করছি। সেখানে অডিট হয় আমাদের প্রতি বছর, এবং অডিটের আমরা জানেন হুদাবাসীর মতো একটা ফার্ম, একটা সারা ওয়েল নোন ফার্ম প্রাইভেট, তাদেরকে আমি আমি হায়ার করি, কিন্তু প্রতি মাসে আমার অডিট হয় যে কত একটা চাই না পয়সা, আপনি কাজগুলি দেখেন যে বিলগুলি দেওয়া হয়েছে সেগুলির কাজগুলি দেখেন, আপনি কাজগুলি নির্ণয় করলেই বুঝতে পারবেন। আর যদি পাইতো কোনো দুর্নীতি বা কোনো অন্যায় তাহলে মনে করেন এতদিনে তো মনে করেন মামলার আমার বিরুদ্ধে শেষ থাকতো না। যে পরিমাণ প্রোপাগান্ডা, যে পরিমাণ বদনাম আপনারা দেখেছেন যে করার চেষ্টা করা হয়েছে, বরিশালের মানুষ জানে আমি কি করছি, বরিশালের মানুষের কাছে জিজ্ঞেস করলে পরে তারাই বলতে পারবে ভালো। কারো ব্যক্তিগত যদি কারো ক্ষতিগ্রস্ত কারণ হয়ে থাকে সেটি আমার কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না, সেটা বরিশাল সিটি কর্পোরেশনের স্বার্থে। আমি সবসময় বলছি যে একজনের ক্ষতি হয়ে যদি দেখেন যে 100 জনের উপকার হইতেছে তাহলে আপনাদের আমার প্রতি অখুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ এই তখন আপনাদের বুঝে নিতে হবে যে এটা আমি জনগণের স্বার্থেই করছি। আর যদি কারো ক্ষতি হয়েছে সেখানে উপকৃত হয়েছি আমি ব্যক্তিগতভাবে, তাহলে অবশ্যই তারা আমার উপরে দোষারোপ করতে পারে, কিন্তু কোনো কাজ এখন পর্যন্ত আমি করি নাই যেটা আমার ব্যক্তিগত স্বার্থে। প্রতিটা স্বার্থই ছিল বরিশাল সিটি কর্পোরেশনে, বরিশালের সিটি কর্পোরেশন মানে বরিশালের জনগণ, এই সিটি কর্পোরেশনের মালিক বরিশালের জনগণ। আমার সময়ে যেগুলি দরখাস্ত করা হয়েছে সেগুলি আমি নিজে কমাই দিছি, এবং আমি যাওয়ার আগেও যে আমি বললাম যে আবারও যদি অন্যায় আমার হয়ে থাকে, কারো মনে কষ্ট দিয়ে থাকি, আবারও বলবো যে স্বার্থ আমার ছিল না, স্বার্থ এই সিটি কর্পোরেশনের। তারপরে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছ দিয়ে, জনগণের বরিশালে যেহেতু আমি একটা দায়িত্ব ছিলাম, ভুল ত্রুটি হতে পারে, মানুষ আমি, ভুল ত্রুটি হতেই পারে, এর জন্য আমি ক্ষমা প্রার্থনা করি। চাচাকে সাথে নিয়ে আমি আমার সাধারণ সম্পাদকের জায়গা থেকে আমি কাজ করব, আমার পরিকল্পনাগুলি তাকে দিয়ে যাব, সে যদি মনে করে সেগুলি তার কাজে লাগবে সে ইউটিলাইজ করবে, এবং সে সিটি কর্পোরেশনের প্রশাসনিক যে দায়িত্ব আছে তার সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করবে, আমি আমার দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করব। তো এখানে তো বাধা বা কোনো সংঘর্ষের বা কোনো ধরনের এখানে প্রশ্নই আসে না। কিছু থার্ড পার্টি যারা বিগত দিনে এই শহরে এই ধরনের কর্মকাণ্ড করছে সেগুলির সাথে সম্পৃক্ত ছিল, যারা সুবিধা নিতে পারে নাই আমার কাছ দিয়ে বা টেন্ডারবাজি করতে পারে নাই, বিভিন্ন ধরনের অনৈতিক কাজের সুবিধা আমার কাছ দিয়ে নিতে পারে নাই, তারা তো আমার বিরুদ্ধে থাকবে, এটি স্বাভাবিক।